এখনো কান্না থামিনি মায়ের সন্তানকে হারিয়ে একেবারে একা হয়ে গেছেন আসিম জাওয়াদের মা যে সন্তান মায়ের কাঁধে হাত রেখে বেড়ে উঠেছে যে সন্তানকে কখনো কাজের লোকের কাছে রাখিননি সেই সন্তান যখন পরিণত বয়সে মাকে আগলে রাখবে সুখে রাখবে সেই দুঃখিনী মাকে রেখে ঠিক তখনই না ফেরার দেশে চলে গেলেন পাইলট আসিম জাওয়াদ একমাত্র ছেলে হারা মাকে আমরা কি বলে সান্তনা দেব সেই ভাষা কি আমাদের আছে এই মায়ের চোখের পানিতে কেঁদেছে পুরো বিশ্ব ছেলের মৃত্যুর যখন দিন পার হলো সময় ঈদ খোঁজ নিয়ে জানা গেল একা বাসায় চুলায় আগুন ও জ্বালাননি আসিমের মা বললেন কোনো অনুভূতি নেই নিজের মধ্যে ক্ষুদাও নাকি লাগে না খাবার দাবার কি আর খাবেন তাও ভাই বোনেরা কাছাকাছি থাকায় তারাই খাবার রান্না করে নিয়ে আসেন আমার তো কোনো অনুভূতি নাই আমার ক্ষুধাও কিছু বুঝি না ঘুমও কিছু বুঝি না কিছুই বুঝি না কিছু বুঝি না আমি কিছুই বুঝি না শরীর কেমন লাগতেছে কিছুই বুঝি না কিছুই বুঝি না আমার ছেলের কাছে আমি যত তাড়াতাড়ি যেতে পারি তত আমি

ঈদ কোরবানিও দিয়েছেন তবে এক টুকরো কোরবানির মাংস বাসায় আনেননি আসিমের মা ছেলের কবরের পাশে এতিমখানায় সব কোরবানির মাংস দিয়ে দেওয়া হয়েছে আসিম জাহাদের মা জানান আমার ছেলে গরুর মাংস খুব পছন্দ করত আমি সব সময় ওর জন্য কোরবানির মাংস তুলে রাখতাম ও এসে খাবে বলে এখন আর কে খাবে আর কেউ খাবে না প্রতি বছর গরুর মাংসটা ওর জন্য রেখে দেয়োরবানির মাংস আমি তো ওর মাংস পছন্দ করি না খাই কার জন্য

অনেক পছন্দ করত স্মৃতিচারণ করে বললেন আমার ছেলে মাছ কখনোই পছন্দ করতো না ছোটবেলায় যখন ভাতের ভেতরে লুকিয়ে মাছ দিতাম বুঝে ফেলতো আর ফেলে দিত তবে হ্যাঁ ইলিশ মাছের ডিম খুব প্রিয় ছিল তাই তো মা বাজার থেকে মাছ খুঁজে খুঁজে নিয়ে আসছেন খাসির মাংস পছন্দ করতেন না করতো যে মা এভাবে করো না ওর খাওয়ার প্রতি কোনো ইচ্ছ ছিল না যে আম্মু এটাই করো ওইটাই করো এটা খাবো ওইটা খাবো আমি আমাকে বুঝে নিতে হতো যে এই জিনিসটাও পছন্দ করতেছে এটা খাওয়ার এভাবে আমি মানে পছন্দ করে করে রান্না করতাম নিজের কোনি আছে না ইলিশ মাছটা খুব ইলিশ মাছের ডিমটা এত পছন্দ করতে জীবনে মাছ টাস করে নাই জীবনেও না ছোটবেলায় মাছ ভিতরে ভাতের ভিতরে লুকিয়ে দিতাম বুঝে ফেলতো সব করে ফেলে দিত আর ইলিশ মাছের ডিমটা অনেক 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 পছন্দ করতে ওর মেয়েটাও পছন্দ করে আর কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কসটা অনেক পছন্দ করতে কোল্ড ড্রিঙ্কস ভাতের সাথে পানি খায় ও কোল্ড ড্রিঙ্কস খেতে কত বকসি বাবা এত খেয়েও না খাওয়া ক্ষতি আর সেইখানে আমার তোর তো ছেলেটা ছিল কত নিষেধ করছি অনেক অনেক নিষেধ করছি খালি যে বাবা বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে ক্ষতি হবে শরীরের আর সে আমার জলজন্ত ছেলেটা চলে ওই শুধু ডিমের জন্য কত দাম দেয় একটা ইলিশ মাছ কিনে আনতাম শুধু ডিমের জন্য ডিমালা ইলিশ পাওয়া যেত না মাছ তো খেত না শুধু ডিমের জন্য অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে কোনো মাছই খেত না কোনো মাছ চিংড়ি মাছটা একটু খাইতো তবু মানে এত পছন্দ করে খেত না আর কি চিংড়ি মাছ আর শুধু এই মাংস শুধু মাংসই গরুর মাংস মুরগির মাংস খাসিকে পছন্দ করত আরে বাবা রে খাবে না এই সব কথা আসিম জাওয়াদের মা কাছে নার স্মৃতিচারণ করে বলছেন কার জন্য আমি আর বাজারে যাব কে খাবে আর গরুর মাংস হে আল্লাহ এই মাকে আপনি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন একদম একা মানুষটা কি করে বেঁচে থাকবে সেটা নিয়ে আমিও শঙ্কিত তারপরেও আল্লাহ আপনি মাকে ভালো রাখুন এই মায়ের মনকে শান্ত করে দিন কামরুন নাহার রাখি আনার মিডিয়া